হ্যালো বন্ধুরা, পবিত্র মাহে রমজানের আজ সকালেই খায়ের ভাই আমাদের পাখিটাকে সকালকার নাস্তা করাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই মাছগুলো কেটে কেটে নেওয়া হয়েছে, খায়ের ভাই একটু একটু করে খাওয়াবেন ওদেরকে। নিয়মিত আসলে যত্ন করলে পাখিগুলো অনেক সুস্বাস্থ্য হয়। আর এরা এদের মা তো এদেরকে প্রত্যেক বেলায় তাজা তাজা খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সেই হিসেবে তো আমরা পারি না। দেখতেই পাচ্ছেন তারপর চেষ্টা করি মাছগুলো আমরা ফ্রিজে রাখি দিই, তো ফ্রিজ থেকে রেখে কাটি কাটি সুন্দর করে খাওয়াই, ফ্রিজ থেকে বের করে আবার এদেরকে আমরা মাছগুলো খুব ঠান্ডা রাখি আমরা। দেখতেই পাচ্ছেন এরা কিন্তু এখনও, আসলে আমাদেরকে ভয় পাই তো, মাত্র একদিন হয়েছে নিছি, এখনও মুখে খাবারটা ঢুকিয়ে দেওয়া লাগে, তা না হলে এরা খেতে পারে না। দেখতেই পাচ্ছেন আরে ভাই, হ্যাঁ বন্ধুরা দেখুন এদের খাবারের চিত্র। আসলে আমরা যেমনি তাকে খাওয়াই দিবে তেমনি খেয়ে যাবে, আর আমরা একটু ফ্যাট ফ্রি খাওয়াই দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমরা দিন 3 থেকে 4 বেলা পর্যন্ত খাওয়াই, তার বেশি খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। তার কারণ হলো আমাদের হাতেও তো সময় নেই, আর ছোটো ছোটো মাছ তো এগুলো বারবার ঘাটা লাগে, যার কারণে আমরা সারাদিন খাওয়ানোর সুযোগ হয় না। তারপর দিন 3 থেকে 4 বার পর্যন্ত খাওয়ালে এই মাছগুলো খুবই ভালো থাকে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার করে মাছে খাওয়ার খাচ্ছে। এটা হলো জাস্ট সকালকার খাবার, দেন হাতের মধ্যে ধরে দিলে, এখন আসলে আমাদেরকে ভয় পায় তো, এখন আমাদেরকে ভয় পায়, দেন একটু মুখের মধ্যে ভরে দেন। মুখের মধ্যে মাছটা দিলে এরা খুব সুন্দর করে গিলে খেয়ে ফেলে। খেবে বড় যে মাছগুলো আছে ওগুলো একটু ছাদের কিনে দিয়ে রোদের মধ্যে রাখে দিলে একটু হয়, ওগুলো একটু ইয়ে করে মরকে জাস্ট রোদের মধ্যে রাখলে একটু টানে যাবে, টানে যেলে খাওয়ালে হবে। ফ্রিজ থেকে বের করছি তো, তারপরও পেট ফুড়ে খাওয়াই দেন। ওদের মুখে দেন, এখন অতটুকু সাহস করে না, এই তো খেয়ে ফেলছে, খুব সুন্দর চমৎকার চমৎকার। দেন আর একটু সামনে, দেন একটু সামনে, ওকে ওকে, হ্যাঁ খেয়ে ফেলো বাবু, হ্যাঁ খাও, খাইতে খাই খাইতেছে না, জাস্ট বই ফাইতেছে। ওটা আর একটু ভিতরে ভরে দেন, কারণ তার একটু একটু করে খেয়ে ফেলো, দেন এটা একটু। দেখতেই পাচ্ছেন ও চেষ্টা করে একটু নিজে নিজে খাওয়ার জন্য, আসলে এখন অতটুকু সাহস করে না,
কারণ মাটাও কিন্তু মুখের মধ্যে ধরে রাখে, তারপর খেয়ে ফেলে। একটু একটু ভিতরে ভরে দেন। আর ওদের মারা সবসময় খাবারগুলা তাদের বাসার মধ্যে এনে স্টক করে রেখে। যার কারণে মাদের যখন মন চায় তখন একটু একটু করে খাবার খাওয়া, যেহেতু আমাদের ওদের মাদের মতো অত সময় নেই। তারপর আমরা চেষ্টা করবো কি সময় মাপ অত্যন্ত দিনে চার বেলা যাতে আমরা ওদেরকে ফ্যাট ফুড়ি খাওয়াতে পারি। আর এই মাছগুলো আমাদের দেশে সরাসর পাওয়া যায় না, তার যার কারণ হলো এই মাছগুলোরও অনেক দাম। এই যে তার ফ্যাট মোটামুটি কিছুটা ভরপুর হয়েছে, কিছুটা না পুরোপুরি ভরপুর হয়েছে আল্লাহর রহমতে। ফ্যাটে দেখেন তো একটু আল্লাহর কী অবস্থা, দেখতে পাচ্ছেন আসলে চমৎকার একটা পাখি, অন্য টাইপের একটা পাখি। আসলে আপনারা হয়তো ইউটিউবে অন্যদের ইগল পাখির বাচ্চাগুলো দেখে থাকবেন, বাস পাখির বাচ্চাগুলো দেখে থাকবেন, আসলে ওদের থেকে এটা এক সম্পূর্ণ ভিন্ন, একদম রাজা হাঁসের মতো। রাজা হাঁসের বাচ্চাগুলো একটু বড় হলেও যেমন এটাও তেমন, এখনও প্রায় দেড় থেকে দুই কেজির কাছাকাছি রয়েছে। খুবই সুন্দর একটা বাচ্চা। আপনারা যারা যত্ন সহকারে পালার আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে পাখিটা পৌঁছে দেওয়ার জন্য। অথবা আপনারা যদি আমার কাছ থেকে নিয়ে যেতে চান তাহলে আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন। আর বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের মাঝে হাজির করতে পারি। দেখুন ওর পাটা, দেখুন এর পাটা কিন্তু খুব সাদা, ধবধবে সাদা, শুধু গায়ের লোমগুলো এখন যদি একটু লাল দেখা যায় কিন্তু এগুলো কালো হয়ে যাবে পরে, পরে কালো হয়ে এটা তার চমৎকার আকার ধারণ করবে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।